আমি বলেছিলাম যে ছুটকি যখন প্রথম ভিডিওটা করেছিলাম বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ, ওর বোনকে ডেকেছে, হ্যান করেছে, হ্যান করেছে। তারপর যখন ভিডিওটা করেছিল, বলেছিল যে দেখো ওরা ইচ্ছে করে করেছে হ্যান, তখন আমি বলেছিলাম যে এটা সম্পূর্ণভাবে ও মিথ্যে মিথ্যে বাহানা। কারণ যেহেতু কন্ট্রোভার্সিটা চলছে, ও একটা কিছু টোপ ফেলে যে বাড়িতে লোক গেলি অপমান করে, কুত্তার মতো ব্যবহার করে, এইসব কথা ও বলে, তাহলে সম্পূর্ণ মিথ্যা। কারণ ম্যান্ডির বাড়িতে লোক যেতে ভালোবাসে, ম্যান্ডি সবাইকে গিফট দিতে ভালোবাসে, সবাইকে নিয়ে খেতে ভালোবাসে। নিজের চোখে আমরা ভিডিও তুলে দেখেছি, সেখানে কোনো বড় ইউটিউবারই কোনো মানুষের সাথে কুত্তার মতো ব্যবহার করতে পারে না। আজকে দেখো ছুটকি আমাকে কমেন্ট করে বললো, হ্যাঁ তোমরাই সব জানো, আমি কিছু জানি না। দেখো মিথ্যা কোনো ঢাকা যায় না। তোমার দিদি আজকে আবার যাচ্ছে, দিদি যদি মান সম্মান থাকতো যেত না। তার মানে ম্যান্ডি এই জায়গাতে নির্দোষ ছিল, খালি তুমি ফোন নাম্বার রিভিল করেছো দেখে ম্যান্ডি তোমার দিদিকে বলেছিল, দিদি তোমার ভুলটা বুঝতে পেরেছে, দিদির সাথে মিলটা আছে। তার মানে তুমি শুধুমাত্র টুক করে ক্যারামের গুটি খেলতেছিলে, কারণ বাজারে তখন ম্যান্ডির কন্ট্রোভার্সি হাই ছিল। দেখতে থাকো, সঙ্গে থাকো বি উইথ প্যাশনে দেবী। আগে অনেকগুলি পয়েন্ট আছে ম্যান্ডির সম্বন্ধে, কি কি পয়েন্ট না দেখলে কি করে বুঝবে, সঙ্গে থাকো, দেখতে থাকো বি উইথ প্যাশনে দেবী। প্রথম ভিডিওটা কাকে নিয়ে? প্রথম ভিডিওটা ম্যান্ডিকে নিয়ে। ম্যান্ডিকে নিয়ে দিদি আবার ওরা তো চুপ, তোমরা আবার কথা কেন বাড়াচ্ছ? না বাড়াচ্ছে না, ম্যান্ডিকে নিয়ে ভিডিও কিন্তু আমি এই কন্ট্রোভার্সি হওয়ার আগেও করতাম। যদি মনে থাকে ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি আমরা আগেও করতাম, আমি আগেও করেছি প্রচুর ভিডিও ম্যান্ডিকে নিয়ে আছে। ম্যান্ডির সাথে আমি মিষ্টি ব্যবহারও করেছি, ম্যান্ডিকে নিয়ে অনেক ভিডিও করেছি, পজিটিভ নেগেটিভ সবটাই করেছি। একদিনই বলেছি যাকে নিয়ে নেগেটিভ করবো তাকে নিয়ে পজিটিভ করবো না, এটা হতে পারে না। কারণ কেউ ব্যক্তিগত শত্রু না, যেখানে যেটা যার ভুল সেটা বলি, যার যেখানে পজিটিভ করি তাকে নিয়ে নেগেটিভও করতে পারি, এমন না তাকে নিয়ে নেগেটিভ করি না, জাস্ট ভুলটা তুলে ধরি। আচ্ছা ম্যান্ডির ভিডিও আজকে দেখলাম। ম্যান্ডির ভিডিওতে কি দেখা গেল? ম্যান্ডির দেখা গেল ম্যান্ডি ম্যান্ডির মেয়েকে টিফিন দিচ্ছে, ব্রেড আর কলা। আচ্ছা এইটুকু ছোটো বাচ্চা, এই কলাটা এত দুপুরবেলা খাবে, ওটা কলাটা কলাটা কীরকম কাস্ট 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 কালটে কালটে হয়ে যাবে না, এক নাম্বার। দুই নম্বর, ওটাকে হাতটা ধুয়ে খাবে কি না, ব্রেডটা কোনো র্যাপ করে দিল না, এমনিতেই দিয়ে দিল। যদি হাতটা না ধুয়ে খায়, যেহেতু বাচ্চাটা অসুস্থ, তাহলে কতটা মানে একটা ফল এতক্ষণ ধরে ছুলে রাখা মানে কেমন, এর জায়গায় আঙুলটুকু দিতে পারতো। আচ্ছা যাই হোক, ওর বাচ্চা ও জানে। সবচেয়ে বড় কথা, ওদের বাড়িতে ডাইনিং টেবিল আছে, ডাইনিং চেয়ার টেবিল আছে, কিন্তু আমি বুঝি না এই ব্লগাররা কেন খাটে বসে ভাত খায়। ও আবার ব্রাহ্মণ পরিবারের বউ, ডিম সিদ্ধ দিয়ে মেয়েকে ভাত খাওয়া, বেশি দিয়ে ভাত খাবে, বিছানায় বসে ভাত খাওয়া, মানে বিছানায় বসে ভাত খাওয়ালে আমরা জানি অলক্ষী লাগে, কিন্তু ওদের কাছে মা লক্ষ্মী এতটা দিয়ে দিয়েছে, এসব কথার কোনো ভ্যালু ওদের নেই। ওর শ্বশুরমশাই পুজো করে, ওর বর পুজো করতো, এখনও পুজো করে, প্রত্যেক রোববারে মনসা মন্দিরে মনসা পুজো করে, আর সেইখানে সেই ভাতটা বিছানায় বসে খাচ্ছে, বিছানাটা একটু হয়ে যাচ্ছে না? আর মেয়েটা এমন ছোটো মেয়ে না যে নার্সারি বা মানে দু মাস বা পাঁচ মাস বা এক বছরের বয়স, ডাইনিং চেয়ার টেবিল থাকা সত্ত্বেও মেয়েটাকে বিছানায় খাওয়ায়। আচ্ছা যাই হোক, একটা পশু আছে, সে পশুটাকে কোনো রকম কিছু শেখায় না, পশুটা নাকি যখন চান্স পায় তখন নাকি কোথায় না কোথায় পটি করে দেয়, তার জন্য শোম্যান টর্চ দিয়ে পটি খুঁজছে। নর্মালি পশুরা একটা বাড়িতে আসার পর 6 থেকে 8 মাসের মধ্যে, এমন ইনফ্যাক্ট আমরা জটিলার পশুকে দেখি, জটিলার পশুর যখন ওয়াশরুমে যেতে হয় ও কিন্তু বাথরুমে গিয়েই কিন্তু পটি করে আসে, এটা কিন্তু অনেক বড় কথা। এবং অনেক যারা আমি যাদের দেখি এখানে যাদের পশু আছে, ওরা নিয়ে একটা পার্টিকুলার টাইমে বেরোয়, সেই টাইমেই পশু পটি করে, আর পশু যখন পটি পায় ওরা ওদের মালিককে ডাকে। কিন্তু ম্যান্ডি না তো নিজের মেয়েকে ট্রেন করতে পেরেছে, না নিজে ওয়েল ট্রেন্ড ছিল, ডগের তো প্রশ্নই আসে না, ডগ নাকি যখন যেখানে চুপিয়ে চুপিয়ে পটি করে দেয়। আচ্ছা ডগ তো সাধারণত বাধাই থাকে ওদের ঘরে, তো আমি ডগ তো সবসময় ওই সিঁড়ি করে নিজে থাকে, আছে কথাটা বললাম, আর হয়তো কোনো সময় যেন খুলেছিল কিনা জানি না। আচ্ছা এবার আসছি ম্যান্ডির বর। ম্যান্ডির বর যেমন তেমন কুরে না, একটা পুরুষ মানুষ তার বাইক বা তার গাড়ি খুব খুব ভালোবাসে, সেখানে ম্যান্ডির বরের বাইকটার মধ্যে নাকি পাখি পায়খানা করে দিয়েছে, ম্যান্ডির বরের গাড়িটাতে পুরো ধুলো ধুলো হয়ে গেছে, এমন কি বাইকের ইয়েটা পর্যন্ত কাঁচটা পর্যন্ত ভাঙা। এইবার ভেবে দেখো সারাটা দিন ছেলেটা ঘরে থাকে, একটা বাইক ধুতে কতক্ষণ সময় লাগে, হার্ডলি হাফ অ্যান আওয়ার, যদি পলিশ টলিশ না করে জল দিয়ে পাইপ দিয়ে ধয় তাহলে মেনলি হাফ অ্যান আওয়ার লাগে। সেখানে ছেলেটা সারাদিন ঘরে থাকে, তারপরও তার বাইক ধোয়ারও সময় নেই, এতটাই আলসে। মেয়েটাকে দিয়ে আসলো, আসার পরে ঘরে বসে ল্যাপটপে কিছু করছে, জানি না ল্যাপটপে কী কাজ করে, ও ল্যাপটপে কোনো একটা কাজ করে প্রায় সময় দেখায়, আগে বলতো ও গ্রাফিক ডিজাইনিংয়ের কোর্স করছে। আচ্ছা এবার আসছি ম্যান্ডির, তারপরে কাপড় টুপড় দেওয়া, ছড়ানো, ঘর জানানো, নর্মাল থিং। ওর সারাদিনে ওর খাওয়ার সময় থাকে না, কারণ এখনও ডায়েটে আছে, সকালে একটু ভাত খাওয়ার পর বিকেল 5টা পর্যন্ত নাকি ওর খিদেই পায় না, রাত্রে শুধু একটা রুটি খায়, মানে ফিগারটাকে এখন একদম ছিপছিপা করতে হবে, কারণ হিরোইনদের ফিগার ম্যাটার্স,
যথেষ্ট হাইট আছে, ওই যেটি ফিগারটাকে হাই প্রোফাইল করে ফেলতে পারে একটু, লেরকি ভেরি কামাল কি, তাহলে হয়ে যাবে ওর, এটাও বুঝে গেছে। হ্যাঁ, ফিগার ম্যাটার্স অবশ্যই, নাচের মেয়ে, তুমি নাচবে তোমার সুন্দর নাচের ফিগার থাকবে সেটা হয় না, তুমি নাটক করবে নাটকের ফিগারটা ম্যাটার্স করে মেয়েদের, বেশ ভালো কথা। আচ্ছা, এইবার আসছি ম্যান্ডির যে টেইলারের নিয়ে কথা হচ্ছিল, মানে সেই ছুটকির যে বড় বোন, তাকে দিয়ে আমার ডাউট ছিল, আমাকে ভিউয়ার্সে লিখেছে এটা তো ছুটকির বড় বোনই, এই যে ছুটকি এত কিছু কথা বললো, দি আমার দিদির এগেনস্ট এটা হলো, আমার দিদিকে বাড়িতে ডেকে নিয়ে বকা দিল, আমার দিদিকে বলার কে, আমার দিদিকে দুটো কথা শুনিয়েছে, আমিও দুটো কথা শুনিয়ে দিয়েছি, সেই ছুটকি আজকে এসে আমাকে কমেন্ট করে গেলাম, কমেন্ট তোমাকে লাগিয়ে দেবো, দুটো কমেন্ট করেছিলাম, একটা কমেন্ট নিচে করে দিয়েছি যে হ্যাঁ জানতাম না, জানতে পারলাম, তাহলে সবটাই মিথ্যা ছিল, যদি সত্যি ওদের আমাদের মনোমালিন্য হতো তাহলে নিশ্চয়ই ছুটকির বোন আবার যেত না সেই নাইটিগুলি নিয়ে। এবং এটা কিন্তু ম্যান্ডি ভিডিও করে প্রুফ করে দিল যে ছুটকির বোনের সাথে ওর কোনো রকম মনোমালিন্য হয়নি। আমার ডাউট ছিল সেদিন সত্যি কথা বলতে, যখন টেইলার আসলো বাড়িতে নাইটি মানে ইয়ে করে স্টিচ করে নিয়ে, আমার ডাউট ছিল সত্যি মানে অন্য কেউ না তো, কারণ একমাত্র তো হলো, এত অপমানিত হওয়ার পর বা এত ঝামেলা হওয়ার পর নিজের বোনকে ছোট করার পর নাকি ম্যান্ডি ক্ষমা করে দিল, না ম্যান্ডির দিদি মানে ওর দিদির সাথে ক্ষমা হয়ে গেল, কিন্তু দেখা গেল পুরো ভিডিওতে যে হ্যাঁ ম্যান্ডির কাছে ওর ছুটকি বোনই এসেছে, এবং ছুটকিও কিন্তু আজকে আমাকে এসে কমেন্ট করে গেলো আমি জানতাম না আমি মিথ্যা বলছি, মিথ্যা বলেছো তুমি, তুমি তুমি ভেবেছো এই কন্ট্রোভার্সি চলছে এর মধ্যে আমি একটু ঘি ঢেলে যেটুকুন পারি ভিউস কামিয়ে নিই, তার প্রমাণ তোমার দিদি কিন্তু কোনো কিছু, আর যদি কিছু বলেও থাকে তাহলে ওদের মধ্যে মিউচুয়াল হয়ে গেছে, যদি মিউচুয়াল হয়ে গিয়ে থাকে তাহলে তুমি অপমানটা কী করে করলে, তুমি কী করে বললে, আইদার তোমরা তোমরা কথা বলে তুমি ম্যান্ডিকে বলেছো যে আমি এরকম করে ভিডিও করবো, তুমি কিছু না করো না, ম্যান্ডি তাহলে বলেছে যে হ্যাঁ ঠিক আছে করো, ওটা একটা হয়েছে মিউচুয়াল, আর নাইট তো তোমার দিদি আর ম্যান্ডি ঠিকই মিল আছে, তুমি ভেবেছো এটাকে একটু একটু উঠিয়ে দিয়ে একটু ভিউজ কামানোর জন্য, এটা সম্পূর্ণ ভুল ছিল, এটা সম্পূর্ণ ভুল ছিল। এবং দেখো প্রমাণটা ম্যান্ডি তার ভিডিওতে দিয়ে দিল, এর জন্যই দিনের শেষে কিন্তু সবসময় যে মানুষটা সত্যি কথা বলে সেই জিতে যায়, যেমন ম্যান্ডি প্রমাণ করে দিল। তারপর ম্যান্ডি গেল পার্কে, পার্কের থেকে ঘুটি গরম খেলো, কী খেলো, এর থেকে মজার কথা ধোসার সঙ্গে চাটনিটা হয়, হাওয়া চাটনিটা নারকেল দিয়ে কী করে করতে লাগে নাকি জানে না, ওকে নাকি ভিউয়ার্সরা জানিয়েছে, ওরা অনলাইন পারফেক্ট মানুষ, মানে ধোসা চাটনি হোয়াইট চাটনি বললেই বোধহয় হাজারটা ভিডিও ইউটিউবে চলে আসবে, লোকের থেকে শেখার কোনো দরকার নেই, তা সত্ত্বেও ভিউয়ার্সরা তোমরা আছো বলে জানতে পারলাম, আমি এটা ও না ওদের মতো অনেকেই তোমরা বলেছো বলে বলতে, আরে ইউটিউবে সার্চ করলে যে কোনো বেরিয়ে যাবে, ধোসার চাটনি না জানি কতজন কুকিং চ্যানেলে দিয়েছে এটা ভালো করেই জানে। তারপরে একটু নটঙ্কি সাদাবাহার, ম্যান্ডির নাম হতে লাগে নটঙ্কি সাদাবাহার, মা চলে গেছে, মা হয়তো নিজের বাড়িতে গেছে বা যেখানে ভাড়া নিয়েছে সেখানে গেছে, মা বাড়িতে নেই কারণ বলেছে মা এখনো পার্মানেন্টলি যায় নাই, তার মার ব্যাগগুলি রয়ে গেছে, মা টেম্পোরারি কোথাও গেছে, টেম্পোরারি কোথায় গেছে, শ্রাদ্ধ করতে, মৎস্য পরশ শাক পরশ ওইগুলি করে তারপরে আসবে, মা টেম্পোরারি কোথাও গেছে না নিজের বাড়িতে গেছে, নিজের বাড়িতে গেলে তো আসা না, শাক পরশ মৎস্য পরশ গেছে বলে মনে হয় না, মনে হয় নিজে যে ভাইটা ভাড়া গেছে সেই বাড়িতেই গেছে, কেননা পরশুদিন যখন ও বলছিল যে আমার মা জিজ্ঞেস করছে কি রান্না করে রাখবে, রাত্রেবেলা মা রান্না করে রাখছে, তার মানে মা কাছাকাছি আছে, দূরে যায় নাই, আর হতে পারে মা ও নিজে বাড়ি ভাড়া করেছে সেই বাড়িতে গেছে। ম্যান্ডি বাজার করে আনলো মাংস ডিম ফল সাথে আর কিছু গ্রসারি আইটেম, অবাক লাগলো মাংসের পাশে ডিমটা রাখলো, মাংসর থেকে আবার জল পড়ছে, সেই জলটা যে পড়ছে তার সাথে কিন্তু ফলগুলি লাগানো, কলা বেদানা এক জায়গায় পাশের প্যাকেটটার মধ্যে, মানে এইরকমভাবে চারটা চারটা এরকমভাবে ডিম মাংস এর সঙ্গে একদম জয়েন্ট, কলা বেদানা সঙ্গে আঙ্গুর। আমরা কি মাছ মাংস ফল একসাথে রাখি, এই ফলগুলি আমরা ঠাকুরকে দিই না, ও যদি কোনো ফল ঠাকুরকে নাও দেয়, এইভাবে কি ফল আর মাংস একসাথে রাখি, আমাদের তো মাছ মাংসের ব্যাগ আলাদা থাকে, সবজির ব্যাগ আলাদা থাকে, মানে পশু তাই না, ওটা থেকে জল পড়ছে, এবং যেই জায়গাটাতে মাংসের জলটা পড়েছে সেই জায়গাটাতে আবার এনে ফলগুলি রেখে দিল, ধর্মের নিকুচি করেছে ওরা। আবার সেই মেয়েটাই জোর গলায় বলছে একসময় সৌমেন দুর্গাপূজা করতো, সে দুর্গাপূজাতে 20-30টা শাড়ি পেত, তার জন্য আজও ম্যান্ডির কাছে উইদাউট টাচ 40টার মতো শাড়ি আছে, লক্ষ্মী পুজো সরস্বতী পুজো তার শ্বশুরও ওকে দেয়, হ্যাঁ এত এত শাড়ি ওরা পুজোতে পায়, যেই বাড়ির প্রধান কাজ হচ্ছে পুজো আচ্ছা, সেই বাড়ির ব্রাহ্মণের ছেলের বা সেই বাড়ির বউয়ের মাংস আর ফল একসাথে রাখা, মাংসর জল পচেটা নিয়ে যাওয়া, এবং গর্ব করে বলছে যে পুজোতে দুর্গাপুজোতে আমি এতগুলি শাড়ি, এবং সেই শাড়িগুলি নষ্ট যাবে বলে টাচ করা হয়নি,
তারপর তো নাইটি পরা হলো, নাইটিটা পরে দেখে নতুন বউয়ের মতো লাগছে। নতুন বউ হওয়ার শখ এখনো রয়ে গেছে, কারণ বিয়েটা সেরকম ধুমধাম করে হয়নি, তাই তো? নাকি মার মতো হতাম যদি তোতা পাখি তোমায় গান শোনাতাম, তাই তো? হয় 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 মনে হয় মনে হয় মনে আমাদের একটু আছে, হ্যাঁ সৌমেনের সঙ্গেই থাকবে যদি বিয়েটা আরেকবার করতে পারে। তবে সৌমেন ছেলেটা এতটাই কুড়ে, এতটাই আলস্যপ্রবণ, তো খুব বেশি দিন কোনো মেয়ের পক্ষে সহ্য করাটা কিন্তু অসহ্য। ও সহ্য এর জন্য করে যাচ্ছে কারণ ও ডমিনেট করতে পারছে বলে। কারণ আমরা মেয়েরা কিন্তু হাজব্যান্ডকে এইভাবে কুড়ের অবস্থা দেখে অভ্যস্ত নেই, অ্যাটলিস্ট আমি তো না। হাজব্যান্ড এতো কুড়ে হবে ভাবাই যায় না, একটা বাইক ধয় না, একটা ও তো ঘরে একটা না বাজার করে, শুধু মেয়েটাকে একটু আনা নেওয়া করে, তাও কি বলেছে বাইক কেনার পর। এটা কিন্তু ম্যানি নিজেই বলেছে, বাইক কেনার আগে কিন্তু সে তার মেয়েকে আনা নেওয়া করার দায়িত্বটাও ম্যানির উপরে দিয়েছিল, ওইটাও করতো না। মানে ড্রাইভারি ছাড়া কোনো কাজ করতে ভালো লাগে না, এতটা আলসা বা এতটা কুড়ে মানুষকে নিয়ে কি ঘর করা যায়? তারপরে যখন ম্যান্ডি কারোর সঙ্গে চলে যায়, সে আমরাই কিন্তু নোংরা করে ভিডিও করবো, হ্যাঁ চলে গেল চলে গেল চলে গেল, ওর কি দোষ বাবা এতটা কুড়ে? আচ্ছা আর ছুটকি, তুমি কমেন্ট করে গেল আমার কিছু যায় আসে না, তুমি যে মিথ্যে বলেছ, তুমি যে সত্য কথা বলনি, তার প্রমাণ তোমার দিদি ম্যান্ডির সাথে হাত মিলিয়েছে, আর তুমি যে ওই আগুনটাতে ধোঁয়া তুলতে এসেছ সেটা আমরা বুঝে গেলাম। তাই এইভাবে আমি ম্যান্ডির এগেনস্টে ভিডিও করেছি করি, যখন তুমি এই কথা তুলেছিলে প্রথম দিন বিশ্বাস করেছিলাম, দ্বিতীয় দিন কিন্তু বিশ্বাস আর করিনি, দ্বিতীয় দিনে বিশ্বাস করিনি যে মা বাবা মিলে এইন করছে। তা তোমার বোন কি করে যায় এখন? তোমাকে যদি অপমান করে থাকে তো তোমাকে তোমার বোন কি করে যায়? হ্যাঁ নাকি তোমার সাথে তোমার বোনের ঝগড়া হয়ে গেছে? কোনোটাই হয় নাই, একটু গিমিক। তুমি ভেবেছিলে তুমি টিকটকে এক নাম করা ছিলে, এখন এই এই সাথে তুমি নাম করা হয়ে যাবে? এত সহজ না দুনিয়াতে। ওই যে বলো না কন্ট্রোভার্সি করা সবাই ইজি বলে, কন্ট্রোভার্সি করা এত ইজি না। কন্ট্রোভার্সি করতে গেলে ভেতরে ঢুকতে লাগে, অনেকটা ব্রেন লাগাতে সত্যিকারে কন্ট্রোভার্সি করতে হয়। এ হাওয়া হাওয়া ও হাওয়া করে কন্ট্রোভার্সি হয় না। আর যাই হোক,